আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সামনে দুটা রান্না নিয়ে এসেছি। বোয়াল মাছ দিয়ে ঝাল হবে আর ডাইল ফাটিয়ে আজকে পিছে লাই পাতা শাক হবে। বন্ধুরা চলেন মাছটা কেটে আনি। আমি রান্নাটা আরম্ভ করলাম। আমি প্রথমে ধনে জিরে তেজপাতা শুকনা লঙ্কা একটু ভেজে নিব। মশলাটা নামিয়ে দিচ্ছি, এখন আমি মাছটা ভেজে নিব। এই যে দেখুন আমি পেঁয়াজও কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নিয়ে আগে তারপরে মশলাটা করে নেব। আমি পেঁয়াজ দিচ্ছি, একটু আদা দিলাম, একটু রসুন দিলাম, একটু গোলমরিচ দিলাম, একটু গোলমরিচ দিলাম। এই এই মাছের সাথে এই মশলাগুলো দিলে মাছটা খুব স্বাদ লাগে। আমি মাছটা বেশি ভাজবো না, মাছটা বেশি ভাজবো না, এখন তুলে দিতে হালকা ভাজা মাছটা। মাছগুলা ভেজে নিচ্ছি আমি। Thank you.
পুরো ফ্রাই হয়ে গেছে। মশলাটা উঠিয়ে নিলাম, এখন আমি কালি জিরা সম্ভার দিয়ে দিছি, মশলাটাও দিয়ে দিলাম। লবণ দিলাম, হলুদ দিলাম, টমেটো দেবো, আমি টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোটা বেশি আমি রাখবো না, ফেলাই দিব। টমেটোটা দিয়ে দিলাম, ভাঁটা দিয়ে দিচ্ছি, লবণটাও দিয়ে দিলাম। এখন আমি জল দিয়ে দিব, অল্প সিদ্ধ হোক, তারপরে নাস্তা দেব। গুঁড়া মাছের মশলা আমি মাছ দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা উঠিয়ে দিলাম, এখন নামিয়ে দিব ধনে পাতা দিয়ে। বাটা মশলা কালারই আলাদা, ও নামিয়ে দি। এই যে বোয়াল মাছের ঝোল হয়ে গেছে, শাকের জন্য আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দিলাম, আর এখন আমি রসুন দিয়ে দিব।
কুসুমটা ভাজা হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো। শাকটা ভাজা ভাজা, ওই ডালটা ভাজা ভাজা হোক, তারপরে আমি শাকটা দেব। হলুদ লবণ এখন দেব না। আমি এখন দিয়ে দিচ্ছি লবণ। হলুদ ডালটা ভাজা হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলে দিলাম। ডালটা সিদ্ধ হয়ে যায়। হয়ে গেছে, আর একটু টানো, তারপরে আমি নামিয়ে দিব। সব সিদ্ধ হয়ে গেছে, শাক ডাল সব সিদ্ধ হয়ে গেছে। লাই পাতা শাকগুলো বহুত কচি। শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে দেব আমি। মা এসেছে, মাকে খাওয়া দিয়ে নি। মা শাক দিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে আজকে। মা ক বৌমা যে বানাইছে, শাশুড়িরে দিয়েছে, খাইতে খুব টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারাও এটা ট্রাই করে দেখছেন, খাইয়া কেরম লাগে। বৌমা মাছটা বানিয়েছে, খুব টেস্টি হয়েছে, আপনারাও এটা খাইয়া দেখবেন, পরে আপনারাও এটা ভিডিও আমার ইয়া করবেন। এই ভিডিওটা দেখে আপনারা ভালোবাসা দিয়ে না।